সারা দেশের জনগণ যেভাবে এই আন্দোলনে একাত্ম হয়ে নিভৃত পল্লীতে পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই আন্দোলন সফল হবেই ইনশাআল্লাহ, জনগণের বিজয় অনিবার্য। আমি এখন চলমান আন্দোলনের চার দফা করণীয় নীতি কৌশল তুলে ধরছি। ভোটাধিকার হরণকারী ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের বিরুদ্ধে প্রাণখয়ী লড়াইয়ে যারা শরিক আছেন এবং হচ্ছেন, তাদের মধ্যে সমন্বয় সমঝোতা ও ঐক্য গড়ে তুলুন। দুই, বিভক্তি ও বিভাজনের বিষাক্ত রাজনীতি চির অবসান ঘটানোর জন্য জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে মূল্য দিন। জাতীয় ক্ষেত্রে বিতর্কিত বিষয়সমূহ অবাধ ও শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা ও গণভোটের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পন্থায় মীমাংসার রাজনৈতিক সংকল্পকে জোরদার করুন। সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যা চায় না, দেশের সংবিধানে তা থাকতে পারে না। তিন, ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা, উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে 5 জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন। প্রতিটি জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখুন এবং জনগণের জানমাল ও জীবিকার নিরাপত্তা বিধানের ক্ষেত্রে স্ব নাগরিক দায়িত্ব পালন করুন। চার, গণতন্ত্রের এই সংগ্রামে সংখ্যালঘু ধর্মাবলম্বী সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মানুষদের যুক্ত করার পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তা লঙ্ঘনের সরকারি ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখুন, সজাগ থাকুন, কোনো প্রকার সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করবেন না। এই আন্দোলনকে আরও বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী 29শে ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণীপেশা, ধর্মবর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি। এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে, গণতন্ত্রকে হাঁ বলতে। এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। এই অভিযাত্রা হবে শান্তি, গণতন্ত্র এবং জনগণের অধিকারের পক্ষে। এই অভিযাত্রা হবে ঐতিহাসিক। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের অভিযাত্রা। আমার আহ্বান, বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসুন। ঢাকায় এসে সকলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবেন। আমার আহ্বান, এই অভিযাত্রায় ব্যবসায়ীরা আসুন, সিভিল সমাজ আসুন, ছাত্র যুবকেরাও দলে দলে যোগ দাও। মা বোনেরা আসুন, কৃষক শ্রমিক ভাই বোনেরা আসুন, কর্মজীবী পেশাজীবীরা আসুন, আলেমরা আসুন, সব ধর্মের নাগরিকেরা আসুন, পাহাড়ের মানুষেরাও আসুন। যেখানে যেভাবে পারেন বাসে, ট্রেনে, লঞ্চে, অন্যান্য যানবাহনে করে ঢাকায় আসুন। রাজধানী অভিমুখী জনস্রোতে সামিল হন। একই সঙ্গে যারা রাজধানীতে আছেন তাদের প্রতিও আমার আহ্বান, আপনারাও সেদিন পথে নামুন। যারা গণতন্ত্র চান, ভোটাধিকার রক্ষা করতে চান, যারা শান্তি চান,
যারা গত 5 বছরে নানাভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শেয়ার বাজারে ফতুর হয়েছেন, সকলেই পথে নামুন। জনতার এই অভিযাত্রায় কোনো বাধা না দেওয়ার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। যানবাহন, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করবেন না। নির্যাতন, গ্রেফতার, হয়রানির অপচেষ্টা করবেন না। প্রজাতন্ত্রের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হবার অধিকার দিয়েছে, সেই সংবিধান রক্ষার শপথ আপনারা নিয়েছেন, কাজেই সংবিধান ও শপথ লঙ্ঘন করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা এলে জনগণ তা মোকাবেলা করবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, দেশবাসীর এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সহায়তা আপনারা দেবেন। এই কর্মসূচি সাফল্যের জন্য আমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি। আজ এ পর্যন্তই, আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।